আজ রোববার সিরিজ নির্ধারণী ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারিয়ে 2002 সালের পর সিরিজও জয় করে নেয় পাকিস্তান। পার্থে 31.5 ওভারে অসিদের 140 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে 26.5 ওভারে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। শনিবার লালিগায় ওয়াসাসুনার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাট্রিক করলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিউস জুনিয়র। তার হ্যাট্রিকে সমালোচকদের জবাব দিয়েছে রিয়াল মাদ্রিদও। ওসাসুনাকে 4-0 গোলে হারিয়েছে তারা। শনিবার রাতে অ্যাস্টন ভিলাকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। অন্যদিকে ব্রাইটনের কাছে 2-1 ব্যবধানে হেরেছে ম্যান সিটি। ফলে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে লিভারপুলের। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটি থেকে এখন 0.5 বেশি আর্নে স্লটের শীর্ষদের। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সায়েন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।